Hello。Hello。Hi Milon, how are you? Hey Shamrat, কি অবস্থা ভাই? শোনা যায় আমাকে? হ্যাঁ মিলন ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ। আমরা একটু ওয়েট করি, সবাই আসুক। শাহরিয়ার ইসলাম, হ্যালো ভাই। হ্যালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ মোস্তাহিন বিল্লাহ ভাই, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। শাহরিয়ার ইসলাম ভাই কেমন আছেন? রাজন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের লাইভে 9 জন 10 জন আসছে, আরো মেম্বাররা আসুক, তারপরে আমি কথা শুরু করি। তার আগে আপনাদের সাথে একটু আড্ডা দিই আর কি। আজকে কে কি করলেন সারাদিন? হ্যাঁ শায়াম সাওয়ান ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছি। হ্যালো দীপ ভাই, থ্যাংক ইউ বিল্লা ভাই। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ রিফাত ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, নামাজ টামাজ পড়ছেন সবাই? নিয়ামুল রাব্বি, কেউ কি অবস্থা? আসাদুল্লাহ ভাই হ্যালো হ্যালো। সাইফুল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি। ফয়েজ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। রিফাত ভাই, আমি আজকে অবশ্য সেই দিন টেস্ট বেসিস এসেছিলাম আপনাদের সাথে। আজকে সোহানা রহমান আছি আলহামদুলিল্লাহ, আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই দিন এসেছিলাম টেস্ট পারপাস, বাট আজকে আগেই জানিয়েছিলাম যে আমি আসব। আমি আমি একটু পরে শুরু করছি আমার কথা, আগে করছি সবাই আসুক আর কি। আমি আসলে পুরো নতুন লাইভে, সো মনে হচ্ছে যে 9-10 জন 11 জনের মতো আছে, আরো সবাই আসুক তারপরে কথা শুরু করি আর কি। হ্যাঁ নিয়ামুল রাব্বি আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যালো শোনা যাচ্ছে? আসাদুল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন?
ওকে, আমার মনে হয় যে শুরু করি। আর যারা যারা আসতে পারে নাই, যারা যারা এখনো জয়েন করে নাই, আস্তে আস্তে জয়েন করবে। আমি ভাই খুব কম কথা বলার মানুষ, কতক্ষণ বলতে পারবো জানি না, আপনাদের সাথে আজ থাকতে পারবো, বাট চেষ্টা করব থাকার জন্য বেশ কিছুক্ষণ। প্রিমিস সম্পর্কে কিছু কথা বলি আগে। প্রিমিস বাংলাদেশে যখন আসে সেটা হচ্ছে অক্টোবরের 20 তারিখের দিকে, তখন তারা আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। তো তারা আমাকে জানায় যে তারা একটা গবেষণা প্রতিষ্ঠান, মার্কেট রিসার্চ কোম্পানি, তারা বাংলাদেশে কাজ করতে চায়। একটা প্রজেক্ট ছিল তাদের, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটাতে আপনারা কাজ করেছেন। সো তারপর যেটা হয় যে তাদের সাথে কমিউনিকেশন আমার চলতে থাকে, চলার এক পর্যায়ে ফাইনালি একটা ডিসিশন হয় যে আমরা বাংলাদেশে ওরা কাজ করবে, এবং তারা আমাকে অ্যাপয়েন্ট করে আপনাদের রিক্রুটমেন্টের জন্য, আপনাদের টেকনিক্যাল সাপোর্ট প্রদান, সব কিছুর সাইডে আমাকে দায়িত্বটা দেয়। এরপরে হ্যালো রবিন, সো তারপর থেকে আসলে পথ চলা শুরু। দেখতে দেখতে 10-11 মাস চলে গেল এবং আনফর্চুনেটলি প্রিমিসের কাজও বন্ধ হয়ে গেল বাংলাদেশ থেকে। এটা আপনাদের যেমন কষ্টের বিষয়, ঠিক আমার জন্যও কষ্টের বিষয় ছিল, বিকজ এত কম সময়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে এত দূর আসতে পেরেছি এবং এত দ্রুত আমাদের বাংলাদেশে নেটওয়ার্ক পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সহযোগিতার জন্য, এবং আপনারা পাশে ছিলেন বলেই আজকে প্রিমিস ডাটা বাংলাদেশের আমাদের সদস্য সংখ্যা প্রায় 4 থেকে 5 হাজারের মতো, বাট আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে আছে 3-3 হাজারের মতো ইউজার, বাট অল ওভার বাংলাদেশে আমাদের 5 হাজারের উপরে ইউজার আছেন যারা আমাদের সাথে কাজ করেছেন। হ্যালো অন্তর, সো 5 হাজার ইউজারের মধ্যে অনেকেই ছিল ফুল টাইম কাজ করতো, অনেক ডেডিকেশন নিয়ে কাজ করেছে, কারণ বাংলাদেশে আমি জানি যে আসলে ছবি তোলা খুব কষ্টদায়ক একটা ব্যাপার, বিকজ প্রপার চ্যানেলে না যেয়ে বিভিন্ন দোকানে, যখন আমিও টেস্ট বেসিস গিয়েছিলাম অ্যাট ফার্স্ট, বাট অনেক সময় অনেক ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হতে হয়েছে আমার, তারপরেও হাল ছাড়িনি, মাঝে মধ্যে চেষ্টা করেছি। আমি আমাকে কি শোনা যাচ্ছে? একটু মাঝে মাঝে আপনারা একটু কমেন্ট করলে আমার সুবিধা হয়, কারণ আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। কেউ একজন বলবেন যে আমার শোনা যাচ্ছে কিনা? আমার থ্যাংক ইউ মিলন ভাই, থ্যাংক ইউ। ওকে, সো সাজু থ্যাংক ইউ। ওকে, সো রাজু ভাই সালাম আলাইকুম। ওকে, তো যেটা বলছিলাম যে কাজ করার ক্ষেত্রে যেই সমস্যাটা হতো আপনাদের, আমি সেটা ফিল করেছি এবং সেই সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টাও করেছিলাম আপনাদেরকে ব্যাচ প্রদান করার, ম্যাটার প্রোভাইড করা হয়েছিল প্রিমিসের পক্ষ থেকে, সেটা দিয়ে হয়তো বা কিছুটা কষ্ট লাঘব হয়েছে। তারপরেও আমি জানি যে অনেকেই অনেক সময় ছবি তুলতে দেওয়া হয়নি, অনেক কষ্ট করে, অনেক রোদে আপনারা ছিলেন, অনেক কষ্ট করেছেন ছবি তোলার ক্ষেত্রে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং স্যালুট। অ্যাকচুয়ালি আমাদের 10টা ডিভিশনাল সিটি এরিয়াতে আমরা কাজটা শুরু করি, প্রথমে কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনাদের মোটামুটি বাংলাদেশে যেই প্রধান প্রধান সিটি শহর, মানে সিটি এরিয়াগুলো ছিল, সেই সিটি এরিয়াগুলোতে আমরা কভার করেছি,
এবং আস্তে আস্তে আমরা যে রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পেরেছিলাম। হ্যাঁ, নিয়ামুল রাব্বি বেস্ট এনাফ ছিল না সেটা আমি জানি, বাট সেই ক্ষেত্রে আমার কিছু করার ছিল না, বিকজ সেরকম করতে হয়েছে আর কি। এনিওয়ে, সো আজকের এই নেটওয়ার্কে অনেক ডেডিকেশন, অনেক ডেডিকেটেড ইউজার আমি পেয়েছি যারা অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে। আমি মাঝে মধ্যে তাদের সাথে হয়তো বা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, কারণ একা এত বড় একটা নেটওয়ার্ক বাংলাদেশে চালানো খুব ডিফিকাল্ট। তারপরও আমি আমি প্রিমিসের পাশাপাশি ফুল টাইম জব করি, আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আছি, ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র রিসার্চার হিসেবে আছি। তো সারাদিন পর অফিসের পর এসে আপনাদের সাথে সময় দেওয়া, মাঝে মধ্যে আপনাদের ইয়ে করা, সেটা আমার জন্য খুব টাফ ছিল, বাট আপনাদের সহযোগিতার কারণে অ্যাকচুয়ালি সেটা আমি সফলভাবে করতে পেরেছি কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করেছি। আপনাদের পেমেন্টের বিষয়গুলোতে যতদিন আমি পেরেছিলাম আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সবাইকে আপনাদের প্রাপ্য ঠিক মতো বুঝেছি, বাট কতটুক পেরেছি আমি জানি না, বাট আমি বিলিভ করি যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং করে যাব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রেমিস আপনাদেরকে একটা মেসেজ দিয়েছে, আপনাদের সবাই পেয়েছেন, আমি ফেসবুক গ্রুপেও আপনাদেরকে অ্যাড করেছি সেই মেসেজটা। 26 তারিখ থেকে 26 অগাস্ট 2016 থেকে প্রিমিস আর বাংলাদেশে থাকছে না, সেটা অলরেডি সবাই জেনে গেছেন। তারপরেও চেষ্টা আমি করে যাচ্ছি বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে যে কোনোভাবে সামহাও আপনার আমাদের এই নেটওয়ার্কটাকে কাজে লাগানো যায় কি না, যেটা আপনাদের আপনারা গবেষণা কাজের সাথে জড়িত ছিলেন আমাদের সাথে। সো আমি আমার মতো চেষ্টা করতেছি, যদি আপনাদের কারো কোনো লিঙ্ক থাকে, কোনো ভালো জায়গায় কোনো স্কোপ থাকে, তাহলে আমার সাথে শেয়ার করবেন, আমি পেপার ওয়ার্কস রেডি করে আমি সেভাবে মুভ করব আপনাদের জন্য। সেটাতে অলওয়েজ আমার সাথে আমার কমিটমেন্ট রয়ে গেল আপনাদের প্রতি। অ্যান্ড প্রিমিসের যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রজেক্ট বেস, আমি আগেও বলেছিলাম যে প্রিমিসের কাজটা হচ্ছে প্রজেক্টের, একটা প্রজেক্ট ছিল ওয়ার্ল্ড ব্যাংকের, এটা হচ্ছে ইকোনমিক ট্রান্সপারেন্সি নিয়ে ওরা কাজ করে, প্রজেক্টটাতে ছিল কাজটা। এবং বাংলাদেশ সহ প্রায় মোর দ্যান টোয়েন্টি কান্ট্রিতে তাদের অপারেশনটা ছিল। সো সব কান্ট্রির মোটামুটি কাজটা শেষ হয়ে গিয়েছে, এই মাস থেকেই শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশেও শেষ হয়ে যাবে 26 তারিখ থেকে। এরপরে যেটা হচ্ছে যে আপনাদেরকে একটা সার্ভে ফর্ম পাঠানো হয়েছে অ্যাপে, সেই সার্ভেটাতে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য যে প্রিমিসের আপনাদের কীরকম লাগছে, কীরকম সাপোর্ট দরকার ইন ফিউচারে, কারণ আরও কিছু প্রজেক্ট হয়তো বা ইন ফিউচারে আসবে ইনশাআল্লাহ। সেটা আমার সাথে যেটা আমাকে যেটা প্রমিস করা হয়েছে যে তারা আমাদের এই নেটওয়ার্কটা নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে তাদের। এবং যেটা বলতেছিলাম যে যেহেতু এটা আপনারা হয়তো বা জানেন, সবাই জানেন যে প্রিমিসটা হচ্ছে আপনার ইউএসএর সিলিকন ভ্যালি বেসড একটি স্টার্ট আপ কোম্পানি, ওরা হচ্ছে গুগল ভেঞ্চার, ওদের ব্যাক এন্ডে আছে। সো এইটা অনেক বড় হবে, ইয়েস ইয়া। সো আমার বিশ্বাস যে যদি আপনারা লেগে থাকেন এবং ওয়েট করেন, হোপফুলি এটারে আরও কিছু প্রজেক্ট আসার সম্ভাবনা আছে। অলরেডি আমি কিছু প্রজেক্টের ওদের বাংলাদেশের না, বাট ওরা প্রিমিসের মানে অন্যান্য দেশে, যেমন কেনিয়াতে ওরা কিছু প্রজেক্ট পেয়েছে ইউএসআইডির ফান্ডিংয়ে, অনেক বড় প্রজেক্ট। তো এইরকম কিছু প্রজেক্ট হয়তো বা বাংলাদেশে হতে পারে, কারণ বাংলাদেশে আমাদের অনেক স্কোপ আছে কাজের। সো তারা আশা করছি ফিরে আসবে, বাট খুব সহসা আসতেছে না, আসতে হয়তো বা
কিছু সময় লাগতে পারে, বাট আমি আর আমার বিশ্বাস, আমার সাথে যতটুকু কথা হয়েছে যে যতদিন প্রজেক্ট না থাকবে ততদিন তারা যেটা করবে, আমাদের যেই অ্যাপ্লিকেশনটা আছে প্রিমিসের সেটার মধ্যে কিছু ফ্লজ আছে, আই মিন কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলিকে সলভ করবে, তাদের টেকনিক্যাল টিম কাজ করবে কিভাবে আরও এই অ্যাপটাকে আরও সুন্দর করা যায়। আপনাদের সেই সাজেশন, মানে আপনাদের ফর্মটা পাঠানো হয়েছে সেইখানেও কিন্তু এই এই রিলেটেড কিছু জিনিস দেওয়া আছে, সো সেইভাবে একটু কাইন্ডলি আপনারা ফিডব্যাকটা দিবেন, যাতে করে আপনাদের ফিডব্যাকের উপর বেসিস করে আমাদের অ্যাপ্লিকেশনটা আরও সুন্দরভাবে ডেভেলপ করা যায়। আর যাদের মোটামুটি কত সময় লাগবে সেটা ঠিক বলা যাচ্ছে না, একজন আমাকে প্রশ্ন করেছেন মিন্টু ভাই, বাট আমি আশাবাদী আসবে, কবে আসবে এক্সাক্ট ডেট আমি বলতে পারতেছি না, বিকজ আমি হেড অফিসের সাইডে নেই, আমি বাংলাদেশ থেকে নেটওয়ার্কটা কন্ট্রোল করি অনলাইনেই, সো আমি আশাবাদী আসবে, কবে আসবে সেটা আমি আসলে ঠিক জানি না, বলতে পারবো না, বাট সেই বিশ্বাসটা আসে আসবে। ওয়েল, নেক্সট ইস্যু ইজ দ্যাট পেমেন্ট, পেমেন্টের বিষয়ে আমরা সবাই, সবার উদ্দেশ্য হচ্ছে কাজের বিনিময়ে কিছু উপার্জন করা, সো সেই উপার্জনের ক্ষেত্রে আপনাদের ভালো একটা নেটওয়ার্ক ছিল প্রেমিস। আমার জানা মতে আমি ফ্রিল্যান্সিং অনেক কাজ করি, সো এইরকমভাবে এইরকম পেমেন্ট দেওয়ার মতো কাজের বিনিময়ে এত ভালো পেমেন্ট অন্য কোনো প্ল্যাটফর্ম দেয় কি না আমি পাইনি, সেজন্য আমি প্রিমিসের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা বাংলাদেশে এসেছে এবং একটা সুন্দর মিডিয়াম নিয়ে যার মাধ্যমে আমার আপনার মতো যারা ইন্টারেস্টেড কাজের প্রতি তাদের কিছু কাজ ইনকাম করার স্কোপ এনে দিয়েছে। অনেকেই আছেন আমাদের গ্রুপে, মেইনলি স্টুডেন্ট, ওরা ওনারা ইউনিভার্সিটিতে আছেন, কেউ কেউ কলেজে আছে, সো তাদের যে লেখাপড়ার পাশাপাশি একটা খরচ চালানোর একটা মিডিয়া সেটা প্রিমিস দিয়েছে। চেষ্টা করেছিলাম কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কমিউনিকেট করে যে এই টাইপের কোনো সার্ভে কাজ, গবেষণার কাজ আনা যায় কি না, আমি আমার কয়েক জায়গায় ইমেইল করেছিলাম, বাট সেরকম রেসপন্স এখনও পাইনি, বাট তারা সবাই যেটা বলেছে যে জানাবে, জানাবে বলতে কবে আসবে সেটা ডিপেন্ড করে তাদের ক্রাইটেরিয়ার উপর, তাদের প্রজেক্ট অ্যাভেলেবিলিটির উপরে, বাট আমি আশা ছাড়ি না। আর পেমেন্টের বিষয় যেটা বলেছিলাম, আমি আসলে কথা অনেকগুলি বলতেছি তো তো মাঝে মধ্যে একটু হারিয়ে যাচ্ছিলাম, সো একটু মনে করায় দিবেন মাঝে মধ্যে আমাকে। ওকে, সো অলরেডি অনেকেই পেমেন্ট পেয়ে গেছেন প্রিভিয়াস মান্থের এপ্রিলে যারা ছিলেন, দু একজন ছাড়া, আর মে মাসের পেমেন্টও মোটামুটি ক্লিয়ার, জুন জুলাইয়ের মধ্যে যাদের অলরেডি আমাদের পেমেন্ট টিমকে জানিয়েছি, তারা আমাদের কাজ শেষের আগেই আপনাদের টাকা আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, সেটা আমাকে আশ্বাস প্রদান করেছেন। আমি আগেও বলেছি আপনাদেরকে যে যেহেতু আমি পেমেন্টের বিষয়টা ডিরেক্টলি দেখি না, সো সেই বিষয়ে আমি আপনাদেরকে মানে সুস্পষ্টভাবে কোনো কথা বলতে পারবো না, বাট আমার যেটা আপনারা বিশ্বাস করে কাজ করেছেন এবং সবাই আগে কাজে টাকা পেয়েছেন, সো আমার বিশ্বাস যে আপনারা প্রিমিস যখন চলে যাবে তার আগে অথবা তার কিছুদিনের মধ্যে, এই মাসের মধ্যে অথবা সামনের মাসের প্রথম উইকের মধ্যেই আপনারা আপনাদের সকল টাকা পেয়ে যাবেন। আমিও এখনও আমার এই মাসে টাকা পাই নাই, সো আমি আমি বিশ্বাসী যে তারা আপনাদের সময় মতো আপনাদের টাকা আপনাদেরকে দিবে, আর যারা যারা পেয়েছে তাদের তো ভালোই, আশা করছি যে কোরবানি ঈদের আগে আপনারা সবাই আপনাদের কাজের টাকা পাবেন। আর এইটা ছিল প্রিমিসের
সম্বন্ধে অল্প কিছু কথা। আর যেই বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের গ্রুপে, আমি প্রিমিসের গ্রুপে একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে যে প্রিমিস চলে যাবে এটা ভেবে দেইনি, বাট আপনাদের যদি কোনো আইডিয়াস থাকে ইনোভেটিভ আনকমন, যেটা যেটা বাংলাদেশে হওয়ার মতো বা চাহিদা আছে, এটা যে কোনো টাইপের বিজনেস হইতে পারে, যে কোনো টাইপের সামাজিক বিজনেস হতে পারে, অনলাইন হতে পারে, প্রোডাক্ট রিলেটেড কোনো আইডিয়া হতে পারে, সার্ভিস রিলেটেড আইডিয়া হতে পারে, বাট ইনোভেটিভ হইতে হবে। সো এইরকম কোনো আইডিয়া যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, এবং আপনারা আমার পোস্ট, যেই পোস্টটা দিয়েছিলাম ফেসবুকে, সেই পোস্টটা ঠিকমতো পড়বেন, বুঝে আমাকে আপনাদের আইডিয়া যদি থেকে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন। সো আমার আইডিয়া সার্চিংয়ের মেইন লক্ষ্যটা হচ্ছে যে আপনাদের নিয়ে কিছু করা, কারণ আপনাদের সাথে এক বছর, প্রায় এক বছর কাজ করে আমি আসলে কিছু চাচ্ছিলাম। অনেকেই আমাকে রিকোয়েস্ট করত যে কিছু করার, সো আমি অলওয়েজ চিন্তা করতেছিলাম যে কি করা যায় অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্কটা নিয়ে। সো অনেকেই আমাকে আইডিয়া শেয়ার করেছে, আবার অনেকে বুঝতে চাচ্ছিল যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। তো বিষয়টা তো আমি ক্লিয়ার করলাম, যেই কোনো টাইপের আইডিয়া হতে পারে, বাট মাস্ট বি প্রোডাক্টিভ, যেটাকে যেটা 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 আপনাদের ইনকাম এনে দিবে। আমাদের আমাদের কোনো খারাপ কোনো বিজনেস আইডিয়া আমি আশা করব না, যেটা সৎ উপায়ে আপনাদের ভালো অর্জন, মানে ভালো কিছু দিতে পারে, সেরকম ইনোভেটিভ আইডিয়া হলে আমি যদি আমি সেই আইডিয়া নিয়ে বিভিন্ন জায়গাতে দৌড়াবো আপনাদের সাথে নিয়ে। যদি কোনো আইডিয়া কারো পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার ইমপ্লিমেন্টেশনে যাওয়ার চিন্তা করব, বাট আপনাদেরকে সেই জন্য চেষ্টা করতে হবে। সবাইকে নিয়ে করা যায় সেরকমও হইতে পারে, আবার ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কয়েকটা গ্রুপে মিলেও যদি আপনারা কিছু করতে চান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমারও ইচ্ছা যে কিছু করার, বাট আইডিয়ার অভাবে কিছু করতে পারতেছি না। আমিও আমিও চেষ্টা করতেছি কিছু বের করার, যাতে করে প্রোডাক্টিভ কিছু করা যায়। সো এই হচ্ছে বিষয়, সরি একটু আটকিয়ে গিয়েছিল। সো আমাকে, ওকে, অনেকেই চলে এসেছেন লাইভে, যারা যারা আগে ছিলেন না লাইভে তারা দয়া করে পরে ভিডিওটি দেখবেন, আমার কথাগুলি যদি শোনার ইচ্ছা থাকে তাহলে শুনতে পারবেন। সো ওকে, সো এই হচ্ছে অল ওভার বিষয়। আর 26 তারিখে যখন কাজ শেষ হয়ে যাবে তখন তার আগেই হয়তো বা আমরা একটা পেমেন্টের লিস্ট করব আপনাদেরকে, আপনাদের জন্য, আপনাদের যদি কেউ থাকে, মানে কার টাকা বাকি থাকে। একটা মিনিট আমাকে একটু সময় দিবেন, একটা মিনিট। সরি আমি একটু ছিল, ওয়েল আপনাদের 25 তারিখের মধ্যে হোপফুলি একটা পেমেন্ট লিস্ট হয়ে যাবে। পেমেন্ট লিস্ট হওয়ার পরে যেটা পেমেন্ট লিস্ট হওয়ার পরে যেটা হচ্ছে যে এই মাসের মধ্যে চেষ্টা করা হবে যাতে সবার টাকা ক্লিয়ার করা হয়, কাজের টাকা, অথবা সামনের মাসের ঈদের আগেই আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। আর তো তো সবার আর কি অবস্থা বলেন। কিছু
আমার কাছ থেকে কি কারো কিছু জানার আছে প্রিমিস সম্পর্কে? ইউজারদের উদ্দেশ্যে আবার কিছু বলেন যে অ্যাপটা আনইনস্টল করবেন নাকি আর অন্যভাবে অথরিটিস আছে তাদের সম্পর্কে কিছু বলেন, সেটা ভালো না। ওকে, রাব্বি একটা কথা বলেছে যে প্রিমিসের অ্যাপটা আনইনস্টল করবে কি না, এইটা আসলে আপনাদের উপর আপনাদের ইচ্ছা, বাট আনইনস্টল করলেও করতে পারেন, কারণ যদি গ্রুপে থাকেন, ফেসবুক গ্রুপে থাকেন, ইন ফিউচারে যদি কোনো প্রজেক্ট আমাদের আসে তখন আমি আমি যদি থাকি প্রিমিসের সাথে তাহলে অবশ্যই আমি জানাবো, আর অথবা যেই থাকুক সেই আপনাদেরকে গ্রুপে জানাবে। প্রিমিসের সকল রকম নোটিফিকেশান, সকল রকম বিষয় আপনাদের আমাদের প্রিমিস ডাটা বাংলাদেশ গ্রুপে পোস্ট করা হবে, তাই আপনার ছেলে আনইনস্টল করতে পারেন। আমি জানি অনেকে আমাকে লিখতেছে যে আমার এত ডলার আছে, অনেক টাকা, কিছু কিছু টাকা পায় নাই। আমি অলরেডি তাদের উদ্দেশ্যে বলেছি, আবারও বলছি, প্রিমিস বন্ধ হওয়ার আগেই এই মাসে অথবা সামনের মাসে, মানে সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে আপনাদের সকল টাকা আপনাদের সেন্ড করা, মানে পাঠিয়ে দেওয়া হবে, সেই ব্যাপার আমি চেষ্টা করে যাচ্ছি। অলরেডি অনেকেই টাকা পেয়ে গেছেন, যারা যারা পাননি তারাও পেয়ে যাবেন আশা করছি, তবে যাদের লিস্টের নাম থাকবে না তারা পাওয়ার কোনো স্কোপ থাকবে না, বিকজ আমাদের কাছে সকল ইনফরমেশান আছে। আমি অনেক ফ্রড পেয়েছি, অনেক ফ্রড করেছে, অনেকে অনেকগুলি অ্যাকাউন্ট ইউজ করেছে, আমি কিছু বন্ধ করেছিলাম, আবার অনুরোধে কিছু খুলেও দিয়েছিলাম। এইটা আমি আসলে আপনাদের কাছ থেকে আশা করিনি, কারণ আমি অনেস্টলি আপনাদের কাজ করতে বলেছিলাম, এবং আমাদের মানে প্রিমিসে বাংলাদেশ অনেকবার ফ্রডে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল, যেটা আসলে আমার জন্য খুব লজ্জাস্কর ছিল, কারণ আমি আপনাদের বিশ্বাস করেছিলাম। কিন্তু অনেককেই দেখা গিয়েছে যে অনেকে দুইটার একটার বেশি অ্যাকাউন্ট ইউজ করেছেন, বাট আমাদের সফটওয়্যারটা আপনাদের কি আমাদের সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা দেই। আমাদের প্রিমিসের সফটওয়্যারটা এতটাই ডেকোরেটি, এতটাই সুন্দরভাবে সাজানো এবং এতটাই টেকনিক্যাল জিনিস নিয়ে গুছানো যে কে কোন লোকেশন থেকে কাজ করছেন, কি ছবি তুলছেন, কার সাথে কাজ করছেন, এভরিথিং আমরা বুঝা স্কোপ আছে ওই সফটওয়্যারটা থেকে। সো অনেকেই অনেক অ্যাকাউন্ট ইউজ করেছেন, এইটা আমরা জানি, জেনেছিলাম, বন্ধ করেছিলাম, আবার কাউকে আবারও খুলে দিয়েছিলাম, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা সব কিছু জানি। তারপরেও আপনাদের আপনারা অনেকেই ইউজ করেছেন, ফ্রড করেছেন, তো অলওয়েজ মনে রাখবেন যে অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে অনেস্টি না থাকলে অনেক সময় আপনারা বেশি দূর আগানো যায় না, তাই অনেস্টিটা অনেক বড় ব্যাপার। আর ইন ফিউচারে যদি প্রিমিস আবার আসে বাংলাদেশে কোনো নতুন প্রজেক্ট নিয়ে, সেই ক্ষেত্রে এই স্কোপ আর থাকবে না, তখন নতুনভাবে আবার আরও প্রাইভেসি, আরও আইডেন্টিফিকেশান কার্ড, বিভিন্ন জিনিসের মাধ্যমে আপনাদের সাথে আবার ইয়ে করা হবে, যাতে করে কোনো রকমের ফ্রড আর না করা যেতে পারে। তো এটা হচ্ছে বিষয়, তবে আমি ওই জিনিসটাতেই, যে ফ্রডের যে বিষয়টা সেটাতে আমি খুবই ব্যথিত হয়েছিলাম, সেটা আজকে আমি শেয়ার করলাম। আমি শেয়ার করতে চাইনি আজকে, বাট আমার বলতে হলো, কারণ অনেকেই টাকার কথা বলছেন, কারণ টাকা আজ পর্যন্ত কেউ পায়নি এমন রেকর্ড আমার কাছে না, হয়তোবা আজকে পাওয়ার কথা ছিল, কালকে পর পেয়েছে, 10 দিন পর পেয়েছে, সেই রকম হতে পারে, বাট টাকা পায়নি এমন কোনো রেকর্ড নাই। আর আমি যথার্থ চেষ্টা করেছি সবারকে সহযোগিতা করার জন্য, অলওয়েজ আপনাদেরকে যখনই আপনারা আমাকে SMS করেছেন ফেসবুকের মেসেজ বক্সে অথবা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথবা আমাদের আমাকে ইমেল করেছেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সবারকে রিপ্লাই দেওয়ার জন্য এবং দিয়েছি, দ্যাট আই বিলিভ, এবং হয়তোবা দু একজনের মিস হয়ে যেতে পারে।
শুধরানোর চেষ্টা করেছি এবং সবাইকে বলেছি। আর অনেকে আমাকে বলেছে যে প্রিমিসের মেসেজটা পাই নাই, সকল ডিস্ট্রিক্টে পাঠানো হয় নাই। সেটা আমি আমাদের টিমকে জানিয়েছি যাতে করে সকল সিটি এরিয়ার ইউজারদের কাছে সেই মেসেজটা যায় যে 26 তারিখ 26শে অগস্ট 2016 থেকে বাংলাদেশে প্রিমিসের সকল কার্যকলাপ, সকল গবেষণার কাজ বন্ধ থাকবে এবং সকল কাজের যেসব কাজ আপনাদের অলরেডি আছে রিভিউতে হবে, সেই সেই সব কাজগুলি রিভিউ করা হবে। রিভিউ করার পরে আপনাদের সকল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে। তবে তবে মনে রাখবেন, কোনোভাবেই এই মাসের পরে কোনো পেমেন্ট আর যদি কারো কোনো টাকা পাওয়া বাকি থাকে তাহলে আমাকে জানাবেন। আমাদের ডাটাবেজে সকল রকম ইনফরমেশান আছে, সেখানে চেক করেই আপনাদেরকে টাকা পাঠানো হয়। কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে টেকনিক্যাল এররের আমাদের, বাট সেটা আমরা পরবর্তীতে মিনিমাইজ করতে পেরেছি এবং ধরতে পেরেছি কারা আমাদের সাথে ফ্রড করেছে, কারণ আমাদেরকে ব্যাকআপ থাকে। সো প্লিজ 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 শেষবার এমনটি করার কেউ চেষ্টা করবেন না। সবাই সহযোগিতা আমি চাচ্ছি। আমি প্রিমিস ডাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে আপনাদের কাছে শেষবারের মতো একটা রিকোয়েস্ট করছি, অনেস্ট থেকে কাজ করবেন, অনেস্ট থেকে প্রিমিসকে বাংলাদেশ থেকে বিদায় জানাবেন এবং সুন্দর একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন প্রিমিসের সাথে, যাতে করে প্রিমিস আবারও আমাদের মাঝে ফিরে আসে। হয়তোবা আমি থাকবো না, হয়তোবা অনেকেই থাকবে না, বাট কাজ যদি আসে তাহলে আমাদের মতো যারা স্টুডেন্ট আছেন সবার উপকার হবে, পাশাপাশি কিছু ইনকামের ব্যবস্থা হবে। আর সবাইকে একসাথে কাজ করার কোনো যদি স্কোপ থাকে, সবার সেই রকম কোনো আইডিয়া যদি থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবেন। অথবা আপনাদের যদি কোনো পরিচিত কোনো অর্গানাইজেশনের কোনো বড় ভাই, বাবা মা, কোনো রিলেটিভ থেকে থাকে তাদের মাধ্যমে যদি আমাদের নেটওয়ার্কে কোনো কাজ করা যায় আপনাদেরকে নিয়ে সকল ডিস্ট্রিক্টে, কাজটা হতে পারে মার্কেটিংয়ের কাজ, কাজটা হতে পারে প্রোডাক্ট রিসার্চের কাজ, কাজটা যে কোনো টাইপের কাজ হতে পারে, সেটা যদি আপনারা চান আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আমার যথার্থ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমি একটু বলতে চাই আপনাদেরকে, আমাদের এই গ্রুপে বাংলাদেশের মোটামুটি যত ডিস্ট্রিক্টের আছে, আমার অনেক ডিস্ট্রিক্টের ইউজাররা আছে, বাট আমরা 10টা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম, 10টা ডিস্ট্রিক্ট ডিভিশনাল সিটি এরিয়া সিলেক্ট করেছিলাম। সো যেহেতু আমাদের এখানে অনেক ম্যান পাওয়ার আছে, আমরা চাইলে ডিফারেন্ট টাইপের কাজ করতে পারি এবং সেই কাজ থেকে আপনারা সবাই লাভবান হতে পারেন। তো আপনারা যদি কোনো, আমি আবারও বলছি যে যদি আপনাদের কোনো লিঙ্ক থেকে থাকে, অ্যাকচুয়ালি লিঙ্ক ছাড়া কোনো কাজ হয় না। এই যে প্রিমিস বলেন, প্রিমিস একটা অনেক বড় নেটওয়ার্ক, ওয়ার্ল্ডের 30+ কান্ট্রিতে তাদের গবেষণা কাজ চলে। সো তারা প্রজেক্ট বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করতে হয়। সে ফর এক্সাম্পল যে ফুড আপনার মনে করেন যে USAID-র প্রজেক্টের জন্য তারা অ্যাপ্লাই করেছে জিকা ভাইরাসের জন্য। সেই জিকা ভাইরাসের সার্ভ আপনার একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটা পেয়েছে তারা। তো এরকম প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং এটা অ্যাপ্লাই করতে হয় কোনো প্রতিষ্ঠানের কাছে যে আমার এই ম্যান পাওয়ার আছে, আমার এই রিসোর্স আছে, সো আমি এই রিসোর্স দিয়ে আপনার কাজটা আমি করে দিতে পারি, আপনি যদি আমাদের কাজটা দেন তাহলে আমরা সুন্দরভাবে কাজটা করে দিতে পারি। তো আমার বিশ্বাস যে আমাদের গ্রুপে অনেকেই আছেন যাদের অনেক লিঙ্ক আছে, অনেক যোগাযোগ আছে অনেক মানুষের সাথে। তারা যদি, আপনারা যদি চান নেটওয়ার্কটা কাজে লাগাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মানে কাজ করতে, তাহলে সেটা করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের ব্যবসায়িক অথবা সামাজিক অথবা যে কোনো টাইপের ইন্টারেস্ট, অথবা আপনারা যদি কোনো কিছু জানতে চান, অলওয়েজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার আজকের পরে, 26 তারিখের পরে হয়তোবা আমি ডিরেক্টলি আপনাদের সাথে প্রিমিসের পক্ষ থেকে আর থাকবো না, কিন্তু যেই সম্পর্ক আপনাদের সাথে আমার হয়েছে এই এক বছরে, সেই সম্পর্কের জন্য আমি আপনাদের সাথে থাকবো। আর
যে কোনো সময়ই আপনারা আমাকে নক করতে পারেন আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকলে। আর আমিও চেষ্টা করে যাব যে যাতে করে নতুন কোনো প্রজেক্ট আনা যায়, সেটা অলওয়েজ আমার চেষ্টার মধ্যে থাকবে। আর অনেকক্ষণ অবশ্য কথা বলে ফেললাম প্রায়, আমি জানি না সবাই আছে কি না, যদি কেউ না থাকে দয়া করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমি সবার কাছে সরি বলছি যদি আমি কাউকে কখনো আমার কথা দ্বারা অথবা আমার ইমেইল অথবা আমার মেসেজ দিয়ে যদি আমি কখনো খারাপভাবে কিছু বলে থাকি, তাহলে আমি সবার কাছে সরি বলছি, আমাকে ক্ষমা সুদূর দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে এত বড় নেটওয়ার্ক মেনটেন করাটা খুব টাফ, আমি বাংলাদেশে একজন হিসেবে কাজ করে কারণে আমার অনেক জায়গাতে হয়তো বা ভুল থাকতে পারে, সেই ভুলের জন্য আমি সবার কাছে মানে সরি বলছি। এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবারও আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসতে পারি। আর আপনারা প্লিজ 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 আপনারা আপনাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা চেষ্টা করবেন যাতে করে প্রিমিস ডাটার যে আমাদের একটা নেটওয়ার্ক হয়েছে, এই নেটওয়ার্কটা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় এবং এই নেটওয়ার্কটা যাতে আরও বড় হয়, সকল ডিস্ট্রিক্টের মানুষ যাতে আসে এই নেটওয়ার্কটাকে, আপনারা একটা আর্নিংয়ের সাইট হিসেবে, আর্নিংয়ের গ্রুপ হিসেবে যদি গ্রো করতে পারেন সেটা অনেক ভালো হয় এবং অনেকের দৃষ্টিতে আসতে পারে। কারণ যত বড় নেটওয়ার্ক তত বড় মানুষের দৃষ্টি থাকে যে এই গ্রুপটাকে কাজে লেগে কিছু করা যায় কি না। সো আমি বারবার আপনাদের বলতেছি যে একটু চিন্তা করেন যে এই গ্রুপটাকে, এই গ্রুপের ইউজারদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে আমরা সবার জন্য সবাই কিছু করতে পারি, সেই চেষ্টাটা আপনারা করবেন যার যার অবস্থান থেকে। আমি সত্যি আপনাদের সবাইকে মিস করব, আমার মানে আমি ভাষা পাচ্ছি না, বাট ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।